কিন্তু কোরআনে পাকের প্রারম্ভিকাটা সেই হেরা গোহায় আল্লাহ নবী পাকসালামকে রিয়াজতের পরে এত লম্বা একটা সময় নিয়ে আল্লাহ তালা কেন নাজিল করলেন এর পিছনে কারণটা কি খুব চমৎকার একটি প্রশ্ন সত্যিকার হচ্ছে এই বিশ্ব প্রায় সাড়ে ছয় হাজারের মতো পাহাড় আছে সাড়ে ছয় হাজার পাহাড়ের মধ্যে সাড়ে চার হাজার পাহাড় শুধু মক্কা এবং মদিনা সৌদি আরবে রয়েছে আর বাকি দু হাজার পাহাড় গোটা পৃথিবীতে বিভিন্নভাবে ভাবে ছড়িয়ে রয়েছে পবিত্র কোরআনুল কারিমী আল্লাহ সুবাহানা তালা পাহাড়কে কেন দিয়েছেন সে কথাটি বলেছেন আল্লাহ বোচ্ছেন ওয়াল জিবাল আউ দা সুরাতুন নাবার মধ্যে বলছেন যে আমি পাহাড়গুলো দিয়েছি এটি খুঁটি স্বরূপ অন্য জায়গায় বলছেন ওয়া আলকাফিল ইল আর দ্য রওয়াসিয়া বিখুম আমি এগুলো দিয়েছি পৃথিবী যখন সৃষ্টি হলো তখন পৃথিবী নরবর থরবর ছিল নোট ছিল তখন এই পৃথিবীকে স্টপ করে দেওয়ার জন্য এবং স্থির করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহ এই পৃথিবীতে প্রায় সাড়ে ছয় হাজারের মতো পাহাড় সৃষ্টি করেছে সুবহান আল্লাহ এই সাড়ে পাহাড়ের মধ্যে একটি অন্যতম পাহাড় হচ্ছে জাবালে নূর যেখানে পবিত্র কোরআন কারিম নাজিল হয়েছে আর জাবালে নূরের একটি গুহা একটি গর্ত সেটাকেই বলা হয় হেরা পাহাড় বা হেরা গুহা বলা হয় পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর জাবালের নূর এজন্য যেহেতু এখানে নূর নবী নবীজি মোস্তফা সাল্লাম সেখানে অবস্থান করেছিলেন সহি বুখারির মধ্যে এক প্রথমেই বাবুল ওহির মধ্যে এখানে আসছে যে ওয়াকানা ইয়াতাহান্না সুফে গারে হেরা সুলতান এ মেদিনা নূর নবী আকা মাওলা তিনি হেরা পাহাড়ে তাহান্নুস করতেন তাহান্নুস শব্দের অর্থ হলো আব্বুদ তিনি ধ্যান মগ্ন ছিলেন এর পিছনে কয়েকটি কারণ রয়েছে কারণ হেরা পাহাড়টি ছিল কাছের একটি পাহাড় যেহেতু পাশে জাবালে আবিকুবায়স রয়েছে জাবালে অমর রয়েছে জাবালুলুল কাবা আছে এগুলো তো আছেই কিন্তু তার দাদা আব্দুল সহ আগের যত বড়ো বড়ো বুজুর্গ ছিলেন তারা প্রত্যেকেই জাবালে নূর তথা হেরা পাহাড়ে অবস্থান করতেন খানায় কাবা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে এবং আড়াই হাজার ফিট উঁচু যে পাহাড়টি সেটি হচ্ছে জাবালে নূর এবং এটি এমন একটি পাহাড় এখানে বৈজ্ঞানিক বিশেষ করে মঙ্গল গ্রহ বিজয়ী ভারত উদ্ভূত একজন নারী সুনিতা উলিয়ামস সে বলেছে আমি যখন মঙ্গল গ্রহ থেকে যখন রিটার্ন করছিলাম তখন পৃথিবীর দিকে আমি একটি নজর দিলাম যে দেখি তো পৃথিবীর কথাও কিছু দেখা যায় কিনা তখন সে বললো যে পৃথিবীর কথাও দেখা যাচ্ছে না সবগুলো অন্ধকার তবে টেলিস্কোপের মধ্যে সে দেখতে পেয়েছে যে পৃথিবীর মধ্যে কিছু দেখা যায় কিনা বললো যে পৃথিবীর তিনটি জায়গা আলোকিত দেখা যাচ্ছে তিনটি জায়গা নূর আলো লাইট এটি আল্লাপাকের সেই মঙ্গল গ্রহ আরো সবগুলো ভেদ করে আল্লাহর আরস পর্যন্ত চলে যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে খানে কাবার আলো একটি হচ্ছে সুলতান মেদিনা নূর নবীর রোজা আথারের সেই সবুজ গঙ্গুজের নূর আলো আর একটি হচ্ছে জাবালে নূর নুরের আলো প্রশ্ন হচ্ছে যে কেন সেখান থেকে নূর উৎসারিত হচ্ছে সেখান থেকে নূর বের হচ্ছে কেন কারণ নূর নবী সেখানে তাহানুস করেছেন অবস্থান করেছেন আর জিবরিল আমিন সেখানে এসেছিলেন এবং সেখানে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে আর জাবালে নূর এটি হচ্ছে টাওয়ার আমরা তো আমাদের দেশে যখন আমরা কথা বলি শুধু আমাদের দেশ কেন সারা পৃথিবীতে যারা আমরা কথা বলি প্রত্যেকটি টেলিফোন অথবা প্রত্যেকটি মোবাইল কোম্পানির একটি টাওয়ার আছে বাংলালিং বলেন গ্রামীণ ফোন বলেন বারো ইয়ার্ড প্রত্যেকটি কিন্তু একটি টাওয়ার আছে প্রতিটি কোম্পানির এই টাওয়ার মানে হলো উঁচু জায়গা যেখান থেকে মুতলা লেখুন লেহাদ্দিন মুতলা সহি হাদিসের মধ্যে লেখা আছে নবী করিম ইসলাম আল্লাহর সাথে কানেক্টিং করার জন্য কানেকশনের জন্য আল্লাহ তালা একটি উঁচু জায়গা নিয়েছিলেন হয়তো তুমি মুসা ইসলাম যখন বলছিলেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো বলে তুমি কথা প্রথমে বলছেন আমি আপনাকে দেখতে চাই রাব্বি আর নি আল্লাহ বলছেন লান তার আনি তোমার সাথে আমার দেখা নয় কথা হবে বলে আল্লাহ তার নাম্বার দেন টাওয়ার দেন বলে তোমার টাওয়ার হলো তুর পাহাড় মুসানবী কথা বলার জন্য শুধু অডিও কল করার জন্য তার টাওয়ার ছিল তুর আর নবীর জন্য অডিও প্লাস ভিডিও দেখা এবং কথা বলা এটি টাওয়ার ছিল জাবালে নূর সুহান আল্লাহ এবং এখানেই পবিত্র কোরআন করিম নবীর কাছে নাজিল হয়েছে এবং যত উঁচু জায়গা হয় তত কানেক্টিং বেশি হয় কানেকশন বেশি পাওয়া যায় সত্যি হজরতে নবীজি মোস্তফা সাল্লাহাম জাবালে হেরায় যখন তিনি অবস্থান করতেন সেই সময় তিনি ধ্যানমগ্ন থাকতেন এবং তিনি বলতেন আকাশ দেখে তিনি বলতেন আকাশ কে বানালেন এই জমিন কে বানালেন তিনি নিয়ে করছেন বলতে বলুন আমার প্রশ্ন উসমানগঞ্জ বাংলা তারক মনো বলছে যে নবীক আগে নুরদ তৈরি ইমাম সাহায্য মুরদি তে গেড়ে বাইরে উচিত কত সত্যি ধন্যবাদ আসলে এটা অনেক পুরনো কথা অনেক পুরনো জিনিস নিয়ে আসলে বিবাদ হয়ে আসছে যিনি বলেছেন বা যেখানেই বলুক না কেন আমরা তার হেদায়তের জন্য দোয়া করব আল্লাহ তালা কাছে আসলে নুর নবী মুস্তাফা সাল আলী ওসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মুক্তির অগ্রদূত এবং তিনি হচ্ছেন আল্লাহ রাবুল আলামিনের বিশেষ একজন নবী সমস্ত নবীদের সর্দার যিনি আজকে একটু আগেই শুনলেন যে হুজুর পাক তিনি নূর যেখানে গিয়েছেন সেই হেরা পর্বত সেই হেরা গুহা এবং যা বলে নূর সেটাও একটা নূর এবং সেখানে যা নাজিল হচ্ছে সেটাও একটা নূর এই তিন নূরের কম্বিনেশনে কিন্তু আজকে আমরা ইসলাম পেয়েছি আর না হলে সেই যিনি বলেছেন তার নাম থাকতো অমুক টুমুক বা তার নাম তার নামে শুরুতে হয়তো অন্য কিছু যুক্ত থাকতো মুসলমান নামটা যুক্ত তার নামে শুরুতে থাকতো না সুতরাং আমরা তার জন্য হেদায়তের দোয়া করবো তার আল্লাহাবুল্লাহ আলমিন তাকে হেদায়ত দান করুন জি আমাদের বলছিলাম আহ আসলে আহ নবী করিম সালামকে জিজ্ঞেস করা হলো হুজুর পাহাড় তো আল্লাহর একটা বড় সৃষ্টি কঠিন সৃষ্টি পাহাড়ের চেয়ে কি আরো কঠিন কোন সৃষ্টি রয়েছে তখন নবীজীবন হ্যাঁ পাহাড়ের চেয়েও কঠিন সৃষ্টি হচ্ছে হাদিদ লোহার নামে একটি সুরা আছে সাহবিরে বলে হুজুর লোহার চেয়েও কি কঠিন সৃষ্টি আছে বলে হ্যাঁ তা তো আছে বলে কোনটি তখন নবী জীবন আর নার আগুন মানে আগুন দিয়ে লোহাকে জ্বালিয়ে দেওয়া হয় সাহাবিরে অবাক হয়ে বললো হুজুর এই আগুনের চেয়েও কি কঠিন সৃষ্টি আছে বলে হ্যাঁ আছে তো সে আগুনকে নিভিয়ে দিতে পারে পানি সাবির অবাক হয়ে বললো হুজুর পানির চৌকি কি কঠিন সৃষ্টি আছে বলে হ্যাঁ আছে পানির চেয়ে কঠিন সৃষ্টি হচ্ছে এই পানিকে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিতে পারে ও নিয়ে যেতে পারে সেটি হচ্ছে বাতাস তখন জিজ্ঞেস করলো হুজুর বাতাসের চেয়েও কি কঠিন সৃষ্টি আছে বলে হ্যাঁ এই বাতাস মানুষ এটাকে ক্যাপচার করতে পারে ধরতে পারে এর চেয়ে আরো কঠিন সৃষ্টি হচ্ছে এই বনু আদম আদম সন্তান আর সে আদমের শ্রেষ্ঠ হচ্ছেন সকল নবী এবং রসুল সকলের সেরা হচ্ছেন সুলতান মেদিনা নূর নবী তিনি তো নূর কদে যা আকুম মিনাল্লাহে নূর আমরা যদি প্রশ্নের উত্তর দিই তিনি হচ্ছেন নূর আল্লাহ তালা যাকে নূর নবী বলেন নূর কাকে বলে আমরা এখানে বাতি অফ করে দিলে এটি অন্ধকার থাকবে আর এটি জ্বালিয়ে দিলে ফোকাস লাইটিং সবগুলো দেখা যাবে এমন কি কোথাও যদি একটা ছোট্ট একেবারে যদি ছোট জিনিস উপরে থাকে সেটি কিন্তু আমরা দেখতে পাবো বিশ্বনবী আইয়ামে চা হেলিয়াত যুগে এসে তিনি যে মানুষদেরকে আলোকিত মানুষ করলেন সোনার মানুষ বানালেন যেই মানুষগুলো সেই কত দূরে ছিল আস্থা করে নিক্ষিপ্ত ছিল সেই মানুষগুলোকে সেখান থেকে টেনে এনে তাদেরকে সোনালী মানুষ করলেন এটি তো আমার নুন নবীর বরকতে নবী যখন মক্কা থেকে মদিনা গেল তখন তো বলছেন নবীর জন্মের সময় যে নূর বেড়েছে এই নূর দ্বারা শামসিরিয়ার বড় বড় প্রাসাদ গুলো দেখা গেছে আপনার কথার সাথে আমি আরেকটু যোগ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে যারা আজকে বলে থাকেন যে আমার নবী সাল্লাহ আলিয়া তিনি নূর নন মানে অস্বীকার করে থাকেন তাদের আসলে হয়তো বা ধারণা নেই নূর নুর সম্পর্কে বা লাইট পাওয়ার সম্পর্কে এই যে আলোর কিন্তু সব আলোরই যে এরকম উজ্জ্বলতা থাকতে হবে তা কিন্তু নয় অন্ধকারের ভিতরেও আলো আছে এটি যদি অস্বীকার তারা করে তাহলে তাকে অস্বীকার করতে হবে রিমোট কন্ট্রোল অস্বীকার করতে হবে ইনফ্রারেড অস্বীকার করতে হবে ব্লুটুথ অস্বীকার করতে হবে ওয়াইফাই এই সমস্ত কিছু অস্বীকার তারা করতে হবে কারণ এই প্রত্যেকটা হচ্ছে আলো হচ্ছে একটা ওয়েভ একটা ঢেউ এবং এই ইনফ্রারেড বলেন ব্লুটুথ বলেন ওয়াইফাই বলেন এই সবকিছু কিন্তু একটা ওয়েভের মাধ্যমে কাজ করে এবং এগুলো হচ্ছে একটা গোপন আলো যা মানুষের চোখে ধরা দেয় না এই ধরনের একটা গোপন রশ্মি তাহলে তাদের সেই রশ্মির একটা অস্বীকার করতে হবে এছাড়া আলো হলে যে তার শরীর দিয়ে টিকরে আলো বের হতে হবে তা কিন্তু এছাড়া আদম আল ইসলাম তো কেবলমাত্র মাটির তৈরি এছাড়া হাওয়া তিনি কিন্তু মাটির তৈরি না আমরা তো কেউ মাটির তৈরি না আমার নবী কেমনে মাটির তৈরি হবে আমরা মাটির নির্যাস থেকে তৈরি আমরা যে শাক সবজি ফল ফল আদি গুলো খাচ্ছি এখান থেকেই যে তৈরি হচ্ছে পাওয়ার এখান থেকেই তো স্বামী এবং স্ত্রী সেখানে গিয়ে সেখান থেকেই তৈরি হচ্ছে একটি মানুষ মনে তো শুধুমাত্র কেবলমাত্র আদম নবী মাটির তৈরি হাওয়াল ইসলাম তিনি কিন্তু হাওয়া হাইউন থেকে আরেকজন থেকে তৈরি করা হয়েছে এই জন্যই বলে আসলে ওই হুজুর ফুল কে যারা নুন নবীজি অস্বীকার করেন মানতে নারাজ হন তারা আসলে বিজ্ঞান সম্পর্কে কোন ধারণাই রাখেন না বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো নলেজই নেই প্রকৃতপক্ষে তারা বিজ্ঞানকে অস্বীকার করে থাকেন যদি হুজুর পাকস ইসলামের এই নুরা কে অস্বীকার করা হয় এ পর্যায়ে মোহতারাম আপনার কাছে চলে যাচ্ছি একটা প্রশ্ন নিয়ে যে আমরা কোরআনের একটা সাবলীল অর্থ জানি যে কোরআন সফুমা পড়া হয়ে থাকে এছাড়া কি আরো কোরআনের ব্যাপক কোনো অর্থ হতে পারে বা বিশেষ কোনো অর্থ হতে পারে কিনা আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শুনবো তার আগে একটা ফোন নিয়ে কথা বলছি আসসালামকুল্লাহ

প্রথমটা আমি ধরে নিতে পারি আল কোরআন থেকে উদ্ভূত উৎকলিত করবিত আল্লাহ ফাকর পবিত্র কোরআনের এক সুরা অপর সুরা সাথে এক আয়াত আয়াতের সাথে এক শব্দ অপর শব্দের সাথে খুব সুন্দর যোজনা করে ছন্দের মিল অন্তঃ থেকে দেখে আল্লাহ ফাকর ইব্রালামের পবিত্র কোরআন নাজিল করেছে এরকম একটি নন্দিত সাহিত্য

আর যখন রাজিয়ে শুরু করেন এভাবে আল্লাহ আরেকটি অর্থ হচ্ছে কোরআন যিনি পাঠ করেন এই কোরআন তার সাথেই থাকবে

দুনিয়ার সকল জ্ঞান পরকারের সকল জ্ঞান সকল জ্ঞান এই কুরআনের মধ্যে একত্রিত করা হয়েছে এমন কোন বিষয় নেই এমন কোন সাবজেক্ট নেই এমন কোন কুরআন নেই এমন কোন প্রশ্নের উত্তর নেই যেটা পবিত্র কুরআনে নেই এজন্য আল্লাহ পাক জবনে পবিত্র কুরআনে সাদ করেছেন তিবিয়া ওয়া লিল লাইকি এই কুরআন হচ্ছে প্রত্যেক বস্তুর বর্ণনা সুবহানাল্লাহ আরেকটি যদি আমরা বিশ্লেষণ করি কুরআনের কেরআত থেকে অর্থাৎ অধিক পঠিত বেমানাল বকুরু পঠিত অন্যান্য গ্রন্থ কুরআনের কোরআন ছাড়া আল্লাহ ফাক রব আলমিন আরো একশো তিনটি গ্রন্থ একশোটি সহিফা আরো তিনটি গ্রন্থ নাজিল করেছেন ওগুলো পটিত অবস্থায় লিখিত অবস্থায় আল্লাহ নাজিল করেছেন আর পবিত্র কোরআন পটিত অবস্থায় নাজিল করা হয়েছে এক কোরআনের মতো এত বেশি পড়া হয় পৃথিবীর মধ্যে এমন কোন আর কোন দ্বিতীয় গ্রন্থ নেই সব সময় সকাল সন্ধ্যা রাত দিন প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ডে সারা বিশ্বের মধ্যে এই কোরআন হচ্ছে

নূর মণি নূরমণি আচ্ছা 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 ধন্যবাদ আপনার সন্তানের নাম ভালো নাম খারাপ নয় নূর মানে হচ্ছে আলো এবং মনি মানে মনি বা রত্নের আলো রতনের আলো এর অর্থ খারাপ না ভালো যারা কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়

দর্শকদেরকে আহ্বান এই মাহের রমজানকে কেন্দ্র করে আমরা কোরআন নিজে শিখি অপরকে শিখাই এবং ছেলেদেরকে আমরা কোরআন শিক্ষা দিই এখন বর্তমান যুগে দেখা যায় তৎকালীন সময়ে আমরা সকালবেলা নমাজ পড়ে গেছি আমরা কোরআন শিখেছি এখন কিন্তু সেই সে ট্রেডিশন এখন নেই এখন সকালবেলা সে কে স্কুল ইংলিশ মিডিয়াম ছেলেবেলে পাঠিয়ে দেওয়া হয়

রঞ্জন মাসে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানের পূর্বে আপনারা সরাসরি যে জিজ্ঞাসা রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে সেটা দেখতে পাবেন নিঃসন্দার কাছে আমি যেতে চাচ্ছি পর্যায়ে আল্লাহাবুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফ বলেছেন কুলু ওয়বু শাব্দিক অর্থ পবিত্র কর আনুল করিমের অনেক সময় যাহেরি মানে শাব্দিক বা প্রকাশ্য অর্থে অনেক সময় হবে না নেওয়া যাবে না এজন্য একজন মুফাসির জন্য বাইশটি কোয়ালিটি বাইশটি যোগ্যতা থাকতে হবে তারপর সে এই কোরআন থেকে সে উপকার লাভ করতে পারবে এমনি স্বাভাবিক পড়লে কিন্তু অনেক সময় অর্থ নেওয়া যাবে এমনি তেলাবাত হবে সোয়াব পাবে সে এদের অন্তনিহিত তাৎপর্যগুলো জানার জন্য ২২টি যোগ্যতা তার অর্জন করতে হবে নাহু সরফ বালাগাত ফাসাহাত এগুলোর জ্ঞান না শেখ মানুষের সম্পর্কে তার জানতে হবে কিন্তু আমাদেরকে তো আজকে বলা হয়ে থাকে যে অর্থ বুঝে কোরআন পড়ি

মানে যা মন চাইলো তাই করব না এই অর্থ করা যাবে না এখানে অর্থ করতে হবে আল্লাহ তালা ধমক দিয়েছেন ঠিক তেমনি ভাবে খাইতুল আবিয়াত একটা হচ্ছে খাইতুল আসওয়াদ একটির দ্বারা উদ্দেশ্য হলো শুভে সাদেক আর হচ্ছে শুভে কাজে শুভে সাদেক যখন হবে শুভে সাদেক রাগ পর্যন্ত আমরা সাহারি গ্রহণ করব শুভে কাজে হয়ে গেলে তখন আর সাহারি গ্রহণ করার আমাদের আর কোনো সুযোগ নেই মূলত উদ্দেশ্য এটাই সাহাবি তো বালিশের নিচে এরকম সাদা সুতা আর কালো সুতা রেখে দিয়েছে রেখে দেওয়ার পরেই তো দেখতেছে যে না পার্থক্য করা যায় না নবীজির কাছে আসলেন এসে বললেন হুজুর আমি তো এই করছি নবীজি বলেন তোমার বালিশটা কত বড় বলে হুজুর তোমার বালিশ কি এত বড় সাহাবি বলেন হুজুর আমি তো এটাই বুঝছিলাম নবীজি বলছেন এর দ্বারা উদ্দেশ্য হলো শুভে সাদেক এবং শুভে কাজে কাজ এটাই মূলত উদ্দেশ্য করেছিলেন একটা প্রশ্ন অবশ্য করেছিল যে ওয়াহাবিদের পিছনে নামাজ হবে কি নামাজ হবে কিনা আসলে ওয়াহাবি সুন্নি এগুলো নিয়ে আসলে আমাদের দ্বন্দ্ব করা শোভনীয় নয় তবে আব্দুল ওয়াহাব নজদি নজদ নামক এলাকায় যে জন্মগ্রহণ করেছিল তার খারাপ ছিল গুলো আখিদা ছিল এই আকিদা গুলো হচ্ছে এই যে সে বলতো যে না এই যা আমাদের ইসলামের বহির্ভূত আকিদা সাপোর্ট করে না এই আখিদা যদি এখনো কেউ অনুসরণ করে তাহলে আমরা তাকে ওয়াহাবি বলি আর সুন্নি মানে নবীর সুন্নাকে যারা অনুসরণ করে তাদেরকে আমরা সুন্না বলি আল্লাহ এবং তার রসুল যে পথ মত মতো চলেছে তা আমরা তো আল্লাহ কেউ দেখি না রসুল কেউ দেখি না সাহাবি দেখি না তাবিনদেরকে দেখি না আমরা দেখেছি হকানি ওলামায় কালাম প্রকৃত আলেম সাইনবোর্ডে আলেম নয় দাড়ি টুপি এগুলো সাইনবোর্ডে অনেক সময় আলেম হয় সাইনবোর্ডে আলেম নয় প্রকৃত আলেম যার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এমন একজন ব্যক্তি প্রকৃত হকানি আলেমকে দেখে আমাদেরকে কিন্তু আমল করতে হবে এ ধরনের হক্কানি আলেম ওলামা যারা আছেন তাদের অনুসরণ যারা করে এরাই হচ্ছে মূলত সুন্নি সালেহীন যাদেরকে বলা হয় সালে এই সুন্নিদের অনুসরণ করার কথা বলেছে এবং নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া সাবি আমি এবং আমার সাহাবিরা যে পথ মতে আছে সেই পথটি হলো আহলে সুন্নাহর পথ এটি হলো সঠিক পথ এদের অনুসরণ করব ওয়াহাবিদের পিছনে নামাজ না পড়াটাই উত্তম সরাসরি আমরা একটা একটা মাপকাঠি দিয়ে বলতে পারি যে যার অন্তরের ভিতরে হুববে রাসূল আছে হুববে নবী আছে তিনি হচ্ছেন আসলে প্রকৃতপক্ষে সুন্নি তিনি যদি সম্পূর্ণ আমরা আমরা বলছি যে যারা অরিজিনালি আল্লাহ রসুলের আশেখ এবং তাকে অন্তর থেকে মহাব্বত করে তাকে আমরা কিন্তু আচ্ছা আমি আপনার কাছে আটটি প্রশ্ন রাখতে চাচ্ছি রমজানের আগে এই যে একটা মাস চলছে আমাদের এখানে দোকানদারদের কেমন যেন হিড়িক পরে যাচ্ছে যে কোন পণের কত দাম কত বেশি বাড়ানো যায় কত বেশি রোজাদারদের ঘর চেপে নিচের দিকে ঠেসে ধরা যায় এই যে একটা প্রতিযোগিতা আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে কি বলেছেন আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি সহিহ মুসলিমের হাদিসে বলেছেন এভাবে যে ইন্না তুজারাYawmal Qiyamati fujjara illa man ittaqa wa barra আল্লাহর হাবিব বলেছেন কেমতের ময়দানে একদল ব্যবসায়ীদেরকে পাপিদের কাতারে দাঁড় করানো হবে জাহান নামীদের তখন মানুষগুলো বলবে যে তোমরা কেন জাহান নামীদের কাতারে পাপিদের কাতারে কেন তখন ওরা বলবে যে আমাদের তো উচিত ছিল জান্নাতিদের কাতারে এবং নবীজি বলছেন একটি হাদিসে যে আত্মা আজির সদুকুল আমিন মান্না বিচ্ছিন্ন ও সিদ্দিক কিংবা সঠিক ব্যবসায়ী সৎ ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদদের সাথে হাসর হবে তোমরা আজকে এখানে কেন তখন ওরা বলবে আমাদের একটি কাজ আমরা অন্যায় করেছি সেটি হচ্ছে আমরা ব্যবসার মধ্যে মিথ্যে কথা বলেছি অন্যায় করেছি যে সময় যেভাবে লাভ করা দরকার ছিল ওটা সে বেশি করেছি মুসলমানদেরকে কষ্ট দিয়েছি মাহের রমদান রহমত বরকত মাফিরাতের মাস আত্মসং মাস সহনশীলতার মাস এই মাসে ভিন ধর্মীয় যারা তারাও কিন্তু আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড দেখি সারা বিশ্বের মুসলমানদের এই রোজাকে কেন্দ্র করে সিয়াম সাধনাকে কেন্দ্র করে তারা পণ্যের দামটা একটু কমিয়ে দেয় কিন্তু আমাদের দেশে তা দেখছি আমরা একটু উল্টো তবে হ্যাঁ একটি সুখের সংবাদ আছে যে আমাদের রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন মনিটরিং সেল গঠন করেছেন যাতে করে ব্যবসায়ীরা এ ধরনের পণ্য যেন পণ্যের দামটি যেন বাড়িয়ে দিতে না পারে তবে যথাযথ করছে তারা মনে যথাযথ প্রয়োগ করতে হবে আইন করলে হবে আইনটির প্রয়োগ লাগবে আমরা আপনার আলোচনা

হ্যাঁ ব্যবসায়ী যেখানে নবী করিম সাল্লাম বলে দিয়েছেন হ্যাঁ ব্যবসায় লাভ করা যাবে ব্যবসায় লাভ করতে কোনো বাধা নেই কিন্তু ব্যবসার আহ লাভটা যেন আমি মাহের অবদান একটু কম করি আমার এই রোজাদার বান্দা এরা তো আমার ভাই যারা আমরা রোজা পালন করছি রোজা পালন যারা করছি তারাও তো মুসলমান এবং যারা ব্যবসায়ী তারাও তো নামাজি রোজাদার তারা ইফতার করেন সাহারি করেন এক্ষেত্রে আমরা তো পরস্পর ভাই ভাই এবং কোন এবাদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দা তোমরা পরস্পরের ভাই হয়ে যাও একথায় বলা হয়েছে আমরা তো আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছেন খালেক আমরা হচ্ছে মখলুক তার আমরা এই পরস্পর ভাই ভাই আমরা যেন আরেক ভাইকে কষ্ট না দিই এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আর নবী করিম একটি হাদিস বলছেন সেটি হচ্ছে যে সহি বুখারের মধ্যে নবীর কাছে একটি মেসেজ আসলো যে একটা উটের চালান আসছে নবী যে সাহাবিকে বলেন যেন এই নো দুই দেড় হাম মানে আমরা দুটো টাকা বলতে পারি যে দুটো টাকা নিয়ে যাও দুটা দেড় হাম বা দুটো দিন আর নিয়ে যাও নিয়ে তুমি একটা তুমি উট কিনে নিয়ে আসো সাহাবি গেলেন যাওয়ার পরে মার্কেটে গিয়ে দেখলেন উটের অনেক পশা সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো উট সেখানে শো করা হচ্ছে সেখান দিয়ে তিনি এক দিনার দিয়ে তিনি দুটো উট কিনলেন দুটো উট কিনে উট কেনার পরে যখন ফিরে যাচ্ছিলেন নবজির কাছে তখন এক লোক বলেন যে তুমি এটা কিভাবে কি করছো বলে আমি এই তো একদিন আর দিয়ে দুটো কিনছি বলে তুমি এটা কি বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব তোর একটা উট সে একদিন আর দিয়ে বিক্রি করে দিল তাহলে তো তার একদিন আর পেয়ে গেল আর একটা দিনার পেয়ে গেল আর উট তো আছে নববীর কাছে গেলেন যাওয়ার পরে নবজিকে বলে হুজুর এই নেন একটি দিনার আর এই নেন উট নবজি বলেন তোমাকে দিলাম আমি একটি দিনার আর তুমি আমাকে অতিরিক্ত একটা উঠ দিয়েছো বলে হুজুর আমি একটু ব্যবসা করছিলাম যে আমি একটু লাভ করছি আমি করে দিয়েছি তার প্রমাণ ব্যবসা করেন এবং নবীজি তার জন্য দোয়া করছেন যদি ব্যবসায় তো লাভ তো হবে এবং লাভ করছেন খুব বেশি লাভ করছেন আর দিয়ে কিনে ডাবল লাভ করছেন কিন্তু মা হের খাতিরে নবীজি বলছেন তোমরা একটু কমিয়ে দাও এই জন্য সম্মানিত ব্যবসায়ী আপনারা যারা সম্মানের পাত্র আপনারা রোজাদারদের খাদেন। আপনারা যদি আল্লাহর এই মেহমানদের জন্য একটু পণ্যের কি কমিয়ে দেন আল্লাহর বান্দাদের জন্য একটু সুযোগ সৃষ্টি করে দেন তাহলে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে রহমত দান করবেন বরকত দিবেন মাহের রমাদানে এমনি তো আল্লাহ তালা আপনাদের ফজিলতকে বাড়ায় দিবেন মাহের আমদানি একটু আমরা সংযমী হই একটু লাভ আমরা কম করব এই প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর বান্দাদের খেদমত থেকে আরেকটি কথা আমি বলছি সেটা হচ্ছে যে আপনারা আপনারা আমাদের কেতার কাতারে আসুন কেতার কাতারে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কেতার কতটুকু জ্বালা যে কত কষ্ট করে ইনকাম করে সে নিয়া এসে মাতাঘাম পায় ফেলা সেই টাকাটা আপনারা জবরদস্তি করে যদি ডাবল ট্রিপল লাভ দাম চেয়ে বসে সেটা আদায় করার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটির প্রতিশোধ কিন্তু নিয়ে নেবেন এই ফোন নিয়ে কথা বলছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला अस्सलाम वालेकुम ورحمهतुल्ला হ্যাঁ চট্টগ্রাম থেকে মহাম্মত উপস্থিত এই দশ থেকে পনেরো মিনিট আগে এটিএন বাংলার একটা অনুষ্ঠান দেখলাম ওনার সহবার নাকি কোরআন হাদিসের কোথাও নাই এবং এটা এই ধরনের আবালত করা সম্পূর্ণ বিরাট আপনাদের নিকট একটি সুস্থ কোরআন সুন্দর আলোকে সমাধান থাকছি আসসালাম আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম। মোহতামম আপনার কাছে যে আমরা সবাই জানি যে কোরআন পাক এই রমজান মাসে নাজিল হয়েছে। বাদবাকি বাকি আরো 100 সহিফা ছিল। সে 100 সহিফা সেগুলো অন্য কোন মাসে নাজিল হয়েছে এবং সেগুলো কিরূপ রূপভাবে কিভাবে নাজিলটি হয়েছে এগুলো নাজিলের कैफियतটা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি সহিফা এবং চারটি মহাগ্রন্থ নাজিল করেছেন। 4টি বড় গ্রন্থ নাজিল করেছেন। 100টির মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ চাল আল এই একশো চারটির মধ্যে একশো তিনটি গ্রন্থ নাজের করেছেন লিখিত আকারে তত মধ্যে একশোটি হলো সহিফা আর তিনটি তাওরিক জবুর ইনজিল আল্লাহাক রব্বুল আলমিন পবিত্র কোরআন রমজান মাসে নাজেল করেছেন আপনি শুরুতে যে আয়াতটি তালাবাদ করেছেন শাহরু রমজান উল্লাদি উনজিরা ফিহিল কোরআন এবং সুরা কদর মধ্যে রয়েছে ইন্না আনজান্না হু ফি লাইলাতিল এ কদের রাত্রিতে আল্লাহাক রব রহিম পবিত্র কোরআন নাজেল করেছেন রমজানের ছয় তারিখ আল্লাহাক রব্বুল আলমিন তাওরিক কিতাব না আদর করেছে হজরত মুহসাল ইসলামের উপরে এবং রমজানের বারো তারিখ শুধু রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছে শুধু তাই না এই মহাগ্রন্থ তিনটিও এই পবিত্র রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন ছয় রমজান তৌরিক কিতাব নাজিল করেছেন বারি রমজান হাজরত দাউল ইসলাম জবুর কিতাব নাজিল করেছেন এবং আঠারোই রমজান হাজরত ইসলাম ইসলাম উপর ইন্দির কিতাব নাজিল করেছেন

সহি আমরা এটা হাসান বল আমি এই কথা হতে পারে কিন্তু হাদিস কখনো এবার কখনো পারে না এক আর যখন সহি হাদিসের হাদিসের সাথে আরেকটা হাদি প্লাস হয়ে যায় তখন সেটা সহি

তৌরিক নাজির করেছেন জাবু নাজির করেছেন করেছেন এই কোরআন নাজিরটা লাইলাতুল মুবারকায় লৌহ মাহফুজ থেকে ইজ্জতে লাইলাতুল অর্থাৎ শাহ চোদ্দ তারিখ দিবস রাত্রিতে নাজির করেছেন আর ইন্দি কাদের

লাইলাতু মুবারক অর্থাৎ চোদ্দ তারিখ দিবা কথা সাবান রাত্রিতে লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আল্লাহ একেবারে নাজর করে দিয়েছেন আর সে বাইতুল ইজ্জত থেকে প্রথম আসমানে লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ নাজর করে দিয়েছেন এবং লাইলাত ওই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত হুজুর আকরম সালাম এটি হচ্ছে সেই ব্যাকরণগত ডিফারেন্সটা নাজাল এবং এভাবে নাজল হয়েছে দেখুন এই মাহে রমজান এত দামি হওয়ার পিছনে এত নামি মর্যাদাবান ফজিলতপূর্ণ রহমত মেজাব মাস হওয়ার জন্য এর পিছনে কারণ হচ্ছে উনজিরাফিহুল কোরআন এই মাসে কোরআন নাজি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস এত দামি এবং নামি এবং মর্যাদাবান বরকতময় পূর্ণময় হয়েছে যারা এই কোরআন স্টাডি করে কোরআন পড়ে এবং পড়া তারাও সম্মানিত হয়ে যান ইহকাল এবং পরকালে ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমি মহতার আপনার কাছে যাচ্ছি মুফতি ওসমান মহিজ আলহী একটা ফোন নিয়ে কথা বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো জি আসসালাম আলাইকুম

উজু শরীর থেকে রক্ত হোক পুজ হোক বা সামনে রাস্তা বের হোক উজু ভাঙবে আর শরীরের মধ্যে পাকস্ত্রীতে যদি কোনো কিছু ডুকে তাহলে রোজা বাঙবে সেক্ষেত্রে শরীর থেকে যদি কেউ রক্ত রোজা ভাঙবে না রক্ত বের হয় এতে রোজা ভাঙবে না ধন্যবাদ আপনাকে আমরা একটা হাদিস বলতে পারি হাদিস আল্লাহর থেকে তিনি রোজাদার কাছ থেকে রক্ত নেন না এই কারণে খালি পেটে তার রক্ত দিলে পরে তার পানির ব্যাপারে লাগতে পারে দুর্বল হতে পারে সেক্ষেত্রে তার রোজা ভেঙে ফেলতে হতে পারে সেজন্য ডাক্তাররা রমজান মাসে রোজা নেন না পরে উত্তম উত্তম কিন্তু এখানে রোজার সাথে ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই আপনারা যেটা যে প্রশ্ন আমি এখন রাগব সেটা হচ্ছে একটু আগে এক ভাই প্রশ্ন করলেন নুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নূরানিয়তের উপরে খুব শক্ত করে একটা দলিল দিয়ে বলবেন এবং সহবরাতের আমাদের প্রয়াত ড আবদুল্লাহ জাহাঙ্গীর মহترم তিনি আল্লাহ তাআকে রহমত দান করুন তিনি কিন্তু এই সহবরাতের পক্ষে বলে গিয়েছেন এবং যে পাঁচটি নাসিরউদ্দিন আলবানি তিনি কর্তৃক তাছহীহ কৃত অর্থাৎ সত্যায়িত হাদিস রয়েছে পাঁচটি থেকে আটটি কেউ বলছেন আটটি কেউ বলছেন পাঁচটি এর পরেও এরা যে বলছে যে সহবরাতের অস্তিত্ব নাই 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 এই নাই শব্দটা কেন বলছে এর পিছনে কারণটা কি আসলে এক নম্বর কারণ হতে পারে হয়তো বা পড়াশোনা নাই না পড়লে যা হয় আমরা যা বলি এই বিশেষ করে চ্যানেল আয়ের যে এই লাইভ ফোন অনুষ্ঠানটি এটি আসলে সত্যিকার এখানে কোরআন এবং সুন্না রেফারেন্স দিয়ে কিন্তু বলা হয় এবং আমরা এর আগেও বহুবার মাহের সাবানের আমরা প্রথম দিকে কিন্তু যে অনুষ্ঠানে আমরা সেখানে কিতাব দেখাই দিছি যে জামে তিরমিজি একশো পৃষ্ঠা ইমাম তিরমিজি বারোশো বছর আগে বাবু মাজা জা আফিল আইলাতিন নসপিমিন সাহান বাপ কায়ম কোন হাদিস দিলেন ইমাম ইবনে মাজা তিনি প্রায় বারোশো বছর আগে বাবু মাজা আফিল আইলাতিন নসপিমিন সাহান যে হাদিসটি মহাজিবনে জাবাল অবকর সিদ্দিক হরত আবু মুসা আল আসারি এই হাদিসটি সহি পৃথিবীর সবাই বলেছেন ইন্নাল্লাহ তাবারাক

আটচল্লিশ নম্বর হাদিসগুলোকে লেখে তিনি বলছেন হাজা হাদিসুন সহিগুন হাজা হাদিসুন সহিগুন লেগাইরি হাজা হাদিসুন সহিগুন লেগাইরি একটা নয় দুটা নয় পাঁচটা হাদিসকে সহি বললেন চোখ খুলুন দেখুন

বিষয় আপনি নূর নবীজির উপরে নূরের উপর যেটা সত্যিকার অর্থে নবী করিম সাল্লামের যে কতগুলো বাণী আল্লাহর হাবিব যে বিশেষ করে জামে তিরমি সামাইলে তিরমিজির চোদ্দ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে শুধু দর্শক ও শ্রোতা আল্লাহর হাবিব ইজা তেকাল্লামা রু ইয়া নূর নবী যখন কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে যেন নূর বের হতো নবীজির গোটা আপাদ মস্তক ছিল নূর তিনি নূর নবী সহি হাদিস বিশেষ করে মুসনাদে আহমদের তেইশ হাজার একশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে শুধু দর্শক মুসনাদে আহমদের প্রায় একচল্লিশ হাজার হাদিস রয়েছে সেই মুসনাদে আহমদের হাদিস হজরত এরবাদ সারিয়া থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলছেন ইন্নি আবদুল্লাহ ও খাতামুন্নাবিজিন ও ইন্নামুন জাদিলিহি ওয়ানা দাওয়াত আবি ইব্রাহিম ও বা শারত ইসা ও রই ও রুইয়া উম্মি আল্লাহ রাত হিনা ওয়াদা আতনি আদা আতমিন হু কুসুর শাম তিনি আমি এবং তিনি আমি সর্বশেষ নবী আমি হজরত ইব্রাহিম নবীর দুয়ার ফসল ইসা নবীর সুসংবাদ আমার মায়ের স্বপ্ন আমাকে যেদিন আমার মা জন্ম দেয় জন্মের সময় আমার থেকে যে নূর বের হয়েছে এর দ্বারা সান সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো প্রাসাদ গুলো পর্যন্ত দেড় হাজার কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা যায় নবীর জন্মে দেড় হাজার কিলোমিটার দেখে আর আমরা এখানে বাতি জ্বালাই কতটুকু দেখাবে নবীর জন্মের সময় যে নূর বেড়েছে নূর দিয়ে কত দূর দেখা যায় এক হাজার বছর আগুন নির্বাপিত হয়ে গেছে নবী যখন মক্কা থেকে মোকারামা মক্কা মোকারামা থেকে মেদিনা মনোয়ার যখন হিজরত করেন ছোট্ট ছোট সোনামনিরা আমার নবীকে দেখে বলল যে তলাল বাদরু আলাই না আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসছে তলাল বাদরু আলাই না মিন সানিয়াতুল বিদা সানিয়াতুল বিদা নামক

আমরা আল্লাহর বান্দা আমরা নবীকে নূর বলবো এই জন্যই নবীজি নূর নবী আমরা যেমন সোনার মদিনা বলি সোনার মদিনা মানে কি গোটা মদিনা শরীফ কি স্বর্ণ এমনটি তো নয় বরং সোনার মদিনা মানে এটা দামি নূর নবী বলতে আমার নবীজির আপাদ মস্তক ছিল নূর নূর নবী জিবরিল আমিন নূর হয়েও তিনি সিদ্ধাতুল মুহার পর যেতে পারলেন না অথচ আল্লাহ তালা তার দোস্তকে ওই মাটির ধরা থেকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনা চাক করে ইয়াসরিফ ইস্টফিস দিলেন ইয়াসরিফ থেকে বেতেল হাম বেতেল থেকে বাইতুল মুকাদ্দার সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো গ্যালাক্সি মিল্কে ব্ল্যাক হোল পারে দিয়ে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারে দিয়ে সিদ্ধাতুল মুহার পরে সত্তর হাজার নূরের পর্দা আল্লাহর আরস পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ ওক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন যেখানে ফিরিস্তা যেতে অক্ষম যেখানে অন্য কেউ যেতে অক্ষম সেখানে নূর নবী তিনি গেলেন না হলে বিজ্ঞান বলে চন্দ্র সূর্য তারকারাজি এগুলো এত বেশি পাওয়ারফুল নবীকে দিবে দিবে সরকার বাধা বিজ্ঞান বলছে কিন্তু কোনো বাধাই নয় বিজ্ঞান বলছে আগুনের শক্তি হলো জ্বালিয়ে দেওয়া দাহ করা পুরিয়ে ফেলা কিন্তু আগুন মাঝে মধ্যে বলে সরি ইম্পসিবল আমার পক্ষে জ্বালায় দেওয়া সম্ভব নয় খাজা খাজা গান যখন হাতে আগুন নিল বলে যে আমার এখানে হাত পুরাচ্ছে না হজরত ইব্রাহিম খলিল যখন আগুনে ফেলে দেওয়া হলো আগুন বলছে সরি হজরত দানিয়াল ইসলামকে যখন বাগের মুখে দেওয়া হলো বাঘ বলছে সরি আমি পারবো না একজন নবী নবীকে আমি খেতে পার না এই যদি হয় আকিদা আমাজান আয়সা সিদ্দিকা নবীকে নবীকে দেখে সেই তার হাতের সুইগুলো পর্যন্ত খুঁজে পেতেন এগুলি যদি হয় আমাজান আয়সার আকিদা আমরা কথায় আমাদের আকিদা হওয়া দরকার বিশ্বনবীর নবী সাল্লাহ ইসলাম তিনি আমাদের জন্য যে মডেল তিনি যে আদর্শ তিনি কি করেছেন আমাদের সেটা দরকার নবী যেখানে গিয়েছেন গোটা পৃথিবী আলোকিত হয়েছে যে পথে গিয়েছেন সে পথে তিন দিন পর্যন্ত নবীর ঘ্রাণ পেয়ে যেত সহি মুসলিম শরীফের হাদিস নবীজি যখন কোন রাস্তায় যেতেন এমন কোন পাথর ছিল না যে পাথর নবীকে সালাম দিত না সুহান আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গি যদি আমরা চেঞ্জ না করি আমাদের চোখ থেকে যদি সেই নাই অথবা হুজর ইসলামের তিনি তাকে নূর বলা যাবে না এই যে দৃষ্টিভঙ্গিগুলো এই দৃষ্টিভঙ্গির সেই কালো সান গ্লাসটি যদি না নামাই তাহলে কিন্তু আমরা আসলে হেদায়তের সেই যে আলো সেই আলোটাকেও আমরা অন্ধকার দেখব হেদায়তের আলো আর চোখের ভিতর দিয়ে কলবে প্রবেশ করবে না আল্লাহ রাবুল আলমিন তো কোরআনে পাকে এবং হুজুর পাকসালাম তো হাদিস শরীফে কোথাও ঘেটে আপনি দেখেন পাবেন না যে হুজুর পাকসালামকে নূর যদি আপনি মানেন আপনার ইমান থাকবে না আপনি যদি হুজুর পাকসালামকে নূর মানেন আপনি আপনি মুসলমান হিসেবে বিবেচিত হবেন না আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা আদায় হবে না এই ধরনের তো কোনো কথা লেখা নাই বা আপনার সাথে হুজুর পাকসালামের জমি জমা নিয়ে এমন কোন দ্বন্দ্ব নাই বা পারিবারিক এমন কোন বিদ্বেষ নাই যে কারণে আপনি তার যে সুনাম হুজুর পাকসালামের যে আজমত ইজত আল্লাহ তালা স্বয়ং নিজে বলতেছেন ওরাফা আনা লাকা জিকরা হে নবীজি আমি আপনাকে আপনার মান ইজ্জত আপনার সম্মানকে আমি অনেক উঁচু করে দিছি যে উঁচুর কোন সীমা নাই আমি আল্লাহ তারপরে হচ্ছেন আপনি নবী আপনার হাত হচ্ছে এই জায়গায় আমি আল্লাহর পরে এটা হচ্ছে হুজুরে পাকের হাত বা সীমা তো এখানে এই সম্মানটাকে যারা নিচু করে দেখতে চায় কমাতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য পানাহ চাওয়া ছাড়া এবং তাদের হৃদায়ত দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু বলা নেই আপনারা ভালো থাকবেন এবং রমজান মাসের প্রস্তুতি নিতে থাকুন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের সেই